আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মোরগ পোলাও। মোরগ পোলাও রান্নাটা খুবই ইজি। আমি আমার নানির হাতের রেসিপি নিয়ে রান্না করেছি। ছোটবেলায় যেভাবে খেতাম ঠিক সেভাবেই চেষ্টা করেছি রান্না করতে। তো আশা করছি বন্ধুরা আপনারাও অবশ্যই আমার এই রান্না দেখে রান্নাটা করার চেষ্টা করবেন। আমি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেব আমার রেসিপি। খুবই ইয়ামি হয়েছে আমার এই রান্নাটি আজকে। আমি একটু টেস্ট করে দেখেছি, সব স্বাদ একদম পারফেক্ট হয়েছে। আপনারা চাইলে ইচ্ছে করলেই হাতের কাছে যে কোনো জিনিস দিয়েই করতে পারেন, অনেক বেশি কিছু লাগেনি। গ্রামে যেভাবে রান্না করতো, দেশি মুরগির ডিম, তারপর দেশি মোরগ, আমি ঠিক সেটাই করেছি। তো চলুন আমি নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমার রান্নাঘরে, সরাসরি কিভাবে আমি মোরগ পোলাও রান্না করলাম সেটাই দেখাবো। খুবই টেস্টি হয়েছে আমার রান্নাটি। সব রান্নাই সবসময় সবাই বলে খুব ভালো হয়। আজকে আমি আমার নিজের প্রশংসাই বারবার করছি, আমার মুখে খুব ভালো লাগতেছে। মোরগ পোলাও রান্না করতে যা যা উপকরণ লাগছে আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 1.5 কেজি ওজনের একটি বড়, মোটামুটি সাইজের বড় মোরগ। এখানে আমি 4 পিস নিয়েছি। নিয়েছি আদা রসুন পেস্ট পরিমাণ মতো, আমি আদা এবং রসুন পেস্ট করে নিয়েছি। এবং নিয়েছি কিশমিশ এবং পেস্তা বাদাম বাটা, কিছুটা পেঁয়াজ বাটা, লাগবে নারকেলের দুধ এবং চিনি গুঁড়া চাল, পেঁয়াজ কুচি, কিছু দেশি মুরগির ডিম এবং গরম মশলার মধ্যে নিয়েছি এলাচি দারুচিনি, লাগবে সামান্য চিনি এবং বাটার লাগবে, এখানে আমি বাটার নিয়েছি, আর সামান্য ফুড কালার লাগবে। তো চলুন তাহলে মূল রান্নায় চলে যাচ্ছি। তো প্রথমে আমি যেটা করব, মুরগির মাংসগুলোকে আমি একটু হালকা চাকু দিয়ে কেচে কেচে নেব। এটা ইচ্ছে করলে আপনারা কাঁটা চামচ দিয়েও করতে পারেন, আর এরকম চিকন চাকু দিয়েও করতে পারেন। মুরগ পোলাও রান্নাটা মূলত সবাই করে। আমি আমার নানি দাদির হাতের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। আগের দিনের মানুষ অত রোস্ট পোলাও করতো কিন্তু খুব বেশি করা হতো না। বিশেষ মেহমান আসলে মোরগ পোলাও রান্নাটাই বেশি করা হতো, বিশেষ করে জামাই আদরের সময়। তো সেখানে যা যা উপকরণ ব্যবহার করতো আমি সেগুলোই নিয়েছি। নারকেলের দুধটাকে খুব প্রাধান্য দিত, একটা অন্যরকম টেস্ট আসে। আর বরিশালের মানুষ যেহেতু আমরা নারকেলের দুধ তো একটু বেশিই পছন্দ করি, নারকেলের তরকারি পছন্দ করি। তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। মাংসগুলো খুব ভালো করে কেচে নিচ্ছি, কেচে ফিরে আসছি আপনাদের সাথে। মাংসগুলো আমি খুব সুন্দর করে এভাবে কেচে নিয়েছি, যেহেতু একটু বড় মোরগ সেদ্ধ হতে সময় লাগবে, আর মাংসের ভিতরটাও খুব সুন্দর, তাহলে মশলা ঢুকবে এবং জুসিনেসটাও থাকবে। তো আমি এখন যেটা করব, এটার উপরে হালকা একটু ফুড কালার মেখে নেব দেখায় সৌন্দর্যের জন্য। আমি তো আগেই বলেছি যে জামাই আদরের একটা ব্যাপার থাকে, মোরগ পোলাও মানে জামাইয়ের সামনে দেওয়া, একটু কালারফুল হলে খারাপ কি, ক্ষতি তো নাই। জাস্ট এইভাবে একটু হালকা মেখে নিয়ে নিলাম। তো চলে আসলাম মূল রান্নায়। আমি প্রথমে দিয়ে দিচ্ছি কিছুটা বাটার। আমি এখানে কেনা বাটার ব্যবহার করলাম, কিন্তু আগের দিনের নানি দাদিরা সবসময় হাতে বানানো দুধের সর থেকে তোলা যে ঘি বা বাটার সেটাই ব্যবহার করত, কারণ সবার বাড়িতেই তখন গরু থাকতো, নিজেদের গোয়াল ভরা গরু, দুধের কোনো অভাব ছিল না। তো আমি বাটারের মধ্যে আরও কিছুটা তেল দেব, দিয়ে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখন দিয়ে দিচ্ছি এখানে আরো 2-3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল।
কিছুক্ষণ দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ পেঁয়াজ কুচি। আমি ব্রেস্তাগুলো সব ভেজে তুলে নিয়েছি। আমি এখন ওই একই তেলের মধ্যে মাংসগুলো একটু হালকা ভেজে নেব। মাংসগুলো হালকা ভেজে নিয়েছি, এখন আমি সবগুলো তুলে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি গরম মশলা, কিছু দারুচিনি এবং এলাচি। গরম মশলা গুলো হালকা ভেজে আমি দিয়ে দেব পেঁয়াজ বাটা এবং অন্যান্য সব বাটা মশলা। এখানে আমি নিয়েছি মশলা যা আগেই বলেছি, তারপর আবার বলে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। আদা রসুন পেস্ট নিয়েছি, এখানে একটি রসুন এবং কিছুটা আদা নিয়েছি, আর 10 থেকে 12টির মতো নিয়েছি পেস্তা বাদাম, এবং একই পরিমাণে নিয়েছি কিশমিস বাটা। তো আমি এখন আদা রসুন পেস্ট গুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। 4 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা হবে এবং 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, এবং সাথে দিয়ে দিচ্ছি বাদাম কিশমিস বাটা। এখানেও 2 টেবিল চামচ পরিমাণ বাদাম এবং কিশমিস বাটা হবে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর উপরে স্বাদের অনেকটা ভেরিয়েশন করে, মশলাটা খুব ভালো করে কষাতে হবে। মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সামান্য নারকেলের দুধ, জাস্ট মশলাটা আর একটু ভালো করে কষানোর জন্য, এবং দিয়ে দিচ্ছি সাথে সুগন্ধি পাতা বা পোলাও পাতা, আপনারা যে নামেই চেনেন। এখন আমি এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসের টুকরো গুলো। মাংসের টুকরো গুলো দিয়ে খুব ভালো করে কষাতে হবে অনেক সময় ধরে, যাতে একেবারে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ঢেকে ঢেকে কিছুটা সময় মাংসটা কষিয়ে নেব। খুব সুন্দর করে মাংসটা কষাতে হবে, কষাতে কষাতেই মাংসটা পুরোটাই প্রায় সেদ্ধ করে নেব। তো আমি এখন ঢেকে দিচ্ছি, ফিরে আসছি আবার আপনাদের সাথে 10 মিনিট পর। তো বন্ধুরা, 10 মিনিট পর ফিরে এসেছি, দেখি আমার রান্নার কি অবস্থা। খুব সুন্দর একটি ঘ্রাণ আসছে, অনেকটা সেই ছোটবেলার মতোই, নানির হাতের রান্নার মতোই। তো এখন আমি আরো কিছুটা নারকেলের দুধ দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এবং মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি দেখি সেদ্ধ হয়ে যায় এই ঝোলেই, তাহলে বাকি দুধ পোলাওর মধ্যে দিয়ে দেব, আর যদি সেদ্ধ না হয় তাহলে আবার নারকেলের দুধ দিয়ে আবার সুন্দর করে কষিয়ে নেব। তো ঢেকে আবার অপেক্ষা করছি আরো প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর ফিরে এসে দেখি কি অবস্থা আমার রান্নার। রান্নার এই পর্যায়ে আমার কাছে মনে হচ্ছে আরো কিছুটা ঝোল বা নারকেলের দুধ দিয়ে সিদ্ধ করতে হবে, মাংসটা আর একটু সফট করতে হবে। তো আমি এখন বাকিটা ঝোল দিয়ে দিচ্ছি, বাকি নারকেলের দুধটুকু দিয়ে দিচ্ছি। এবং সাথে দিয়ে দিচ্ছি আরো কিছুটা কাঁচা মরিচ,
এটা অপশনাল, মোরগ পোলাওতে কাঁচামরিচ দিতে হবে এমন কোনো কথা নেই। আমি আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, যাদের একটু ঝালের প্রয়োজন তারা ভেঙে ভেঙে পোলাওর সাথে খেতে পারবে, এবং দিয়ে দেবো কিছুটা বেরেস্তা। বেরেস্তা দিয়ে আমি এখন ঢেকে আরও প্রায় 15 মিনিটের মতো একেবারেই মৃদু আঁচে রান্না করব। তো 15 মিনিট পর আবার ফিরে আসছি আপনাদের সাথে। আমি এখন 1.5 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার কিছুটা একটু নেড়ে দিয়ে আবার ঢেকে দেব এবং আঁচটা মিডিয়ামে রেখে আর প্রায় 5 মিনিটের মতো রান্না করব। প্রায় সেদ্ধ হয়ে এসেছে, জাস্ট ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত এখন অপেক্ষা করব। ফিরে এসেছি আবার রান্নার একেবারেই শেষ পর্যায়ে। দেখুন আমার মাংসগুলো রান্না খুবই সুন্দর হয়েছে, দেখতে তো খুবই ইয়ামি হয়েছে, ইনশাল্লাহ খেতেও ইয়ামি হবে। বন্ধুরা প্লিজ আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। আমি আজকে আমার নানির হাতে রান্নার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম, রান্নাটা খুবই টেস্টি হয়। তো আমি এখন যেটা করব, মাংসগুলো সব নামিয়ে ফেলবো এবং একই সসপ্যানের ভিতরে পোলাওটা প্রসেসিং করব। তো আমি মাংসগুলো সব নামিয়ে নিচ্ছি, নামিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসছি। সব মাংসগুলো তুলে নিয়েছি, মাংস রান্না করা সেই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলাওর চাল। এখানে আমি 1 কেজি পরিমাণ চাল নিয়েছি। এই মশলার মধ্যে আমি চালটা খুব ভালো করে ভাজবো। চালগুলো খুব সুন্দর করে ভেজে ফেলেছি, এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1.5 লিটার পরিমাণ পানি। আমি আগে থেকেই পানি মেপে রেখেছি, এখানেও দিয়ে দিচ্ছি পানি। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। হালকা নেড়ে দিয়ে ঢেকে দেব, 10 মিনিটের জন্য অপেক্ষা করব পানিটা টেনে আসার জন্য। তো আমি ঢেকে দিয়ে 10 মিনিট অপেক্ষা করছি। পোলাও রান্না হয়ে গিয়েছে, আমি এখন মাংস দিয়ে দম দিয়ে দেব। এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা ডিমগুলো দিয়ে দেবো। এখন জাস্ট এগুলো সিদ্ধ করে নিয়েছি, আর কিছুই করিনি। দিয়ে দিচ্ছি কিছুটা বাটার, অন্যরকম একটা ফ্লেভার আসবে ইনশাল্লাহ, খেতে খুবই টেস্টি হবে আশা করছি। এবং সাথে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এখন আমি এগুলো দিয়ে প্রায় 10 মিনিটের মতো দমে রাখবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবেন, এবং আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুবই টেস্টি হয়েছে। তো নতুন নতুন রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে ফিরে আসব। বাটারগুলো খুব সুন্দর একেবারে গলে যাচ্ছে এবং মাংসের মধ্যে একটা আলাদা জুসিনেস নিয়ে আসবে, আর আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর আজকে এই পর্যন্তই, নতুন নতুন রান্নার রেসিপি নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব। আল্লাহ হাফেজ।